আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের প্রতিষ্ঠান রাজমেশিনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অলরেডি দেখেছেন যে আপনাদের সামনে একটি মেশিন চালু হয়েছে, তো যুগের পরিবর্তনে আমরা আরও আপডেট করেছি যেন ধানগুলো একদম পরিষ্কার হয়ে যায়, মানে ফ্যান সিস্টেম, ধান ঝাড়া ডোল মেশিন। আর এই ফ্যান সিস্টেমের সাথে আমরা ভ্রাম্যমাণ গাড়িও সেটিং করেছি যেন আপনারা এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক জায়গা থেকে আরেক জায়গায় সব জায়গায় এই মেশিনটি নিয়ে আপনারা মারাই করতে পারেন বা ব্যবসায়িক কাজেও আপনারা এই মেশিনটি আপনারা কাজে লাগাতে পারেন। একটা তথ্য দিয়ে দেই, আমরাই সারা বাংলাদেশে সর্বপ্রথম এই ফ্যান সিস্টেম ধান ঝাড়া ডোল মেশিন বানিয়েছি, সর্বপ্রথম আমরাই এটা তৈরি করেছি। আমাদেরকে দেখে অনেকেই নকল করেছে, আপনারা জেনে থাকবেন, আপনারা বুঝে থাকবেন। আরেকটা বিষয় হইতেছে আপনারা অবশ্যই পুরাটা ভিডিও দেখে, আমার এই পুরাটা ভিডিও দেখে আপনারা আমাকে অর্ডার করবেন যদি আপনাদের মেশিনটা পছন্দ হয়। আর আমি আমার ভিডিওটা একটু বড় হয় কারণ আমি পুঙ্খানুপুঙ্খভাবে পুরো সব কিছু একটু তুলে ধরার চেষ্টা করি, কারণ অন্ধবিশ্বাসে মেশিন আপনারা নেন, একটা মেশিন যদি ভালো হয় তো আরেকটা কাস্টমার আমরা পাওয়ার আশা রাখি। আপনারা খেয়াল করুন, এটা হইতেছে একটা ধান ঝাড়া ঢোল মেশিন ফ্যান সিস্টেম গাড়ি সিস্টেম। তো আপনারা দেখেন এই আমি ঢোলটা আমি আপনাকে দেখে দেখা দেয়, এই ঢোলটা মূলত দুইজন মারাই করা ঢোল, ঢোলটা হইতেছে এটা ঢোল, ঠিক আছে। এটা হচ্ছে এই জায়গা থেকে আপনার ঠিক এই জায়গা পর্যন্ত, এটা 37 ইঞ্চি, এটা 37 ইঞ্চি হয়ে থাকে, আবার 37 ইঞ্চি হয়ে থাকে ঢোলের মাপটা, এটা দুইজনের জন্য পারফেক্ট। আবার 30 ইঞ্চি যদি হয় তাহলে এটা ছোটো হয়ে যায়, দুইজনের জন্য 37 ইঞ্চি পারফেক্ট, 37 বা 37। তো আর এখানে দেখেন, এখানে 12টা আপনার কাঠ লাগানো হয়েছে ফ্রেম, 1টা 2টা 3টা এবার 12টা কাঠ লাগানো হয়েছে। আর এই কাঠের মধ্যে দেখেন আমরা যে কাঁটাগুলো বসিয়েছি, দেখেন কাঁটাগুলো হয়েছে প্রায় 200টা মোটা কাঁটা। সাধারণ অনেক মেশিনে দেখে থাকবেন যে কাঁটাগুলো খুবই চিকন থাকে, আর এই কাঁটাগুলো আমরা 200টা মোটা কাঁটা দিয়েছি। আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি আপনাকে বলা হয় নাই, সাধারণ যে ঢোল মেশিনগুলো দেখবেন ওরা আপনার এই ইয়া দেয়, আপনার ব্যারিং দেয় চিকন এবং শেপ দেয় চিকন। শেপ বলতে এই শেপটা, এই শেপটা চিকন দেয়, আর আমরা এই শেপটা মোটা দিয়েছি। সাধারণ শেপ দেয় 24 মিলিমিটার, আর আমরা এই শেপটা দিয়েছি 32 মিলিমিটার মোটা। এবং এই যে দেখেন 206 ব্যারিং, আপনারা খেয়াল করেন ব্যারিং হলো 206 ব্যারিং, আর সাধারণ মেশিনগুলো থাকবে আপনার 205 ব্যারিং, 24 মিলিমিটার, এটা হচ্ছে 32 মিলিমিটার, 206 ব্যারিং। এই ঢুলের মধ্যে 206 ব্যারিং মোটা শেফট, 32 মিলিমিটার। ইভেন আপনার যে পাকাটা থাকবে, পাকাটার মধ্যে দেখেন 206 ব্যারিং এবং শেফট হলো 32 মিলিমিটার। এবং বড় পাকা, আপনার সাধারণ ছোটো পাকা থাকে এগুলা বাতাসটা একটু কম হয় যদি পাকাটা বড় থাকে, আর পাকার উপরে যে কভারটা যথেষ্ট মোটা দেওয়া হয়েছে, অনেক বড় একটি পাকা, পাকার যত বড় হবে তত বাতাস বেশি হবে। এবং পাকার উপরে কভারের উপরে আর একটু মানে হেভি করার জন্য এখানে অ্যাঙ্গেল মেরে দেওয়া হয়েছে, দেখেন এখানে অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, এখানে অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, এই যে দেখেন ভিতরে অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল দিয়ে মজবুত করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে ডাবল টলি, কীভাবে ডাবল টলি আপনারা একটু খেয়াল করেন, এখানে 2 ইঞ্চি অ্যাঙ্গেল, এখানে 2 ইঞ্চি অ্যাঙ্গেল, এখানে 4 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে আসলে টলিটা তৈরি করা হয়েছে। সাধারণ মেশিনগুলো দেখবেন 2 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে চেসিসটা চিকন চেসিস, ছোটো চেসিস, যদি চিকন হয় তাহলে উপর থেকে প্রেশার পড়ে নিচের দিকে দেবে যায়, এটা 4 ইঞ্চি সেজেস, এবং 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত 4 ইঞ্চি, এবং সর্বদিক দিয়ে আপনার 4 ইঞ্চি করা হয়েছে। আপনার খেয়াল করুন, আমার এই ভিডিওতে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আর এই মেশিনটা যাচ্ছে আসলে বরগুনা জেলায়, তো এটার সাথে যে মেশিনটা দেওয়া হয়েছে অরিজিনাল সিডি অরিজিনাল একটি মেশিন, 170 মডেল, এটার জন্য 170 মডেল 4 গুঁড়া, এটাকে কেউ আবার 5 গুঁড়া বলে। তো আর এটার সাথে যে আপনার পুলিটা দিয়েছে আপনার খেয়াল করুন, সাধারণ পুলি দেয় একটা গার্ডের, আমরা পুলি দিয়েছি ডাবল গার্ড, একটা গার্ড দুইটা গার্ড, এবং 12 ইঞ্চি, 12 ইঞ্চি বলতে এখান থেকে এই পর্যন্ত 12 ইঞ্চি হেভি পুলি। আমরা এই মেশিনে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে হেভি মজবুত এবং ডাবল ডাবল দেওয়ার চেষ্টা করেছি, শেপগুলা ব্যারিংগুলা পুলিগুলা ঢোলগুলা ঢোলের মোটাগুলো তারগুলা ঢোলের তারগুলো মোটা, এদিক দিয়ে এই দিক দিয়ে চেসিস, এভরিথিং সব দিক দিয়ে আমরা কমপ্লিটলি ভালো করে দেওয়ার, হেভি করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, যদি মেশিনটা পছন্দ হয় তো আমাদের প্রতিষ্ঠান রাজ মেশিনে যে আসবেন, আইসে দেখে শুনে নেবেন। আর যদি আপনারা দূরের কেউ থাকেন, দূরের জেলায়, তো আমরা অনলাইনে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের যে কোনো জেলা এবং উপজেলায় পৌঁছে দিচ্ছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দেবো। ভিউয়ার্স, ভিডিওটা আজ এই পর্যন্তই, ভিডিওটা শেষ করলাম, আপনারা ভালো থাকবেন এবং শুভেচ্ছা রইল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।